নববর্ষ, শুভ নববর্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর একটু দেরি হয়ে গেল আমাদের ভিডিওটা দিতে, প্রণাম। হ্যাঁ, অনেক প্রণাম। একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তো নববর্ষ মানে জাম্পেস খাওয়া দাওয়া। তো যেহেতু এবার নববর্ষটা পড়েছে শনিবার, আর আমরা শনিবারে নিরামিষ খাই, সেই জন্য করিনি। তো আজকে নববর্ষের মানে ভিডিওটা নিয়ে আসলাম। তো একদম সিম্পলি মেনু হয়েছে, কারণ যা গরম পড়েছে অনেক কিছু খেলে মানে প্রচণ্ড গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলো হয়। তো একদম মাটন কষা কষা করে করা হয়েছে। আর এখানে নিয়েছে দেখো নববর্ষ স্পেশাল রসগোল্লা, আর ওখানে ক্ষীর মিষ্টি, আর হচ্ছে এখানে আমের টক, আর স্যালাডে মৌ নিয়েছে শসা, মানে সরি পেঁয়াজ আমি নিইনি, কারণ আমার পেঁয়াজ দিয়ে খেলে একটু প্রবলেম হয়। তো একটা লেবু নিয়েছি, আর এখানে রয়েছে গরম ভাত। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কিনা সঞ্চিতা ঘোষ, তুমি বোন দিদি ভাই জানি না, তুমিও রিকোয়েস্ট করেছিলে যে মাটনের পাতলা ঝোল আর ভাত, শুধু এটা। তো দেখলাম সেও যখন রিকোয়েস্টটা করেছে, তাহলে তার রিকোয়েস্টটাও আমরা মানে আজকে রাখলাম, যখন হলো রিকোয়েস্টটাও রাখা হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে আমরা খাওয়াটা শুরু করি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আশা করি নববর্ষেতে কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকের বাড়িতে অনেক কিছু হয়, কিন্তু আমরা ইচ্ছে করি মানে এর আগের বার আমরা নববর্ষের ভিডিও করেছিলাম, প্রচুর কিছু হয়েছিল, খুব শরীর খারাপ হয়েছিল খেয়ে, ওই জন্য এবারটা করিনি সেটা। আর গরমও খুব পড়েছে, আর মার হাতে মটন একটু কিছু বলার নেই, কত মাংস দিয়েছে দিদি ভাই। আমার বর তো খেয়ে বললো অপরূপ হয়েছে আজকে মাটনটা। ও আজকে ভাতটা বেশ গরম আছে, ওদিন এই ছাতা ভিডিও করবো বলে ভাত রেডি করে আনতে আনতে ঠান্ডা হয়ে যায়, গরম পড়েছে তো গরম আছে। দারুণ হয়েছে, অপূর্ব ভাত রয়েছে। প্রচন্ড খিদেও পেয়ে গেছে একদম, রস দিকে তো অনেক বেশি ভালো লাগে। যেহেতু তোমাদেরকে বলেছিলাম তোমরা যে যা রিকোয়েস্ট করবে সবার রিকোয়েস্ট রাখবো, একটু দেরি হবে, এক এক করে করবো। আর যা গরম পড়েছে না, সত্যি কথা বলতে ভিডিও করতেও ইচ্ছা করছে না, ফ্যান অফ করে করতে হয়। এত টেস্টি কি বলবো, একদম হালকা খাবার, প্লেন খাবার মানে হালকা না, প্লেন খাবার একদম, মাংস আর ভাত। সত্যি কথা শোনো, এত সুন্দর খাবারটা আর কিছু দিয়ে খেতে ওগুলো দেখে পেট ভরে গেলে মারে না, স্বাদটা পেতাম না।
আজকে তো চ্যালেঞ্জ ভিডিও করলে ভালো হতো, চ্যালেঞ্জ করলে গেলে যা নেওয়া আছে সব খেয়ে নিতে হবে। দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, মাটনের আলু, ছোটরা কত বোকা হয় আমি তাই ভাবছি। আমার ছেলেটা ওর সামনে মানে মাংস বলার উপায় নেই, বলছি শুধু মাংস আর ভাত তো হয়েছে আজকে, না মাংস না মাটন মাটন। তাই সত্যি আমার যা হাসি লাগছিল সেই রচনা দিদি নাম্বার ওয়ানের রচনা মানে ঠিক আছে, বাচ্চা মেয়ে এসেছিলো না বলছিল না আমি চিকেন খাই না মুরগি মাংস, সেরকম বোকা। তোমার নববর্ষতে অনেকের বাড়িতে পুজো হয়, একটা বাড়িতে পুজো হয়েছে কোথাও ঘুরতে গেছো কিনা কমেন্ট করে জানাবে। যারা শনিবার মানে না তাদের এবার নববর্ষটা খুব অসুবিধা হয়ে গেছে, অনেকে আছে নববর্ষতে শুধু মাছ খায় বা অনেকে আছে নিরামিষ খায়। আমাদের কিন্তু এগুলো নববর্ষের ড্রেস, শাড়িও নেওয়া হয়েছে, গরমের শাড়ি পরতে ইচ্ছা করবো না, মা শাড়ি দিয়েছে, দাদা শাড়ি দিয়েছে, দারুণ লাগছে। মাংস মা কোনোদিন পেছনে দেয় না, কিন্তু এত সুন্দর বলে যায় না কি বলবো, দারুণ বলেছে মাংসটা, এগুলো সিদ্ধ হয়েছে। বাবা প্রচুর লড়ে গেছে পেটা, হাড়গুলো সময় নিচে বাদে ভালো লাগে, দারুণ খেলাম দারুণ।
দেখো ভাত কি পেট বন্ধ হয়ে গেছে, তো আমি ওই অর্ধেক অর্ধেক করেই নেবো, এত খিদে পেয়েছিল, আমি একটু বেশিই ভাত নিয়েছিলাম ওর থেকে, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। ভীষণ ভালো খেলাম, ভীষণ ভালো লাগলো, একটু গরমে কষ্ট হয়ে গেল। আর আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আরও যদি তোমাদের কারোর কোনো রিকোয়েস্ট থাকে, তবে হালকা পাতলা অবশ্যই করতে পারো, চেষ্টা করব করার। তাহলে এই ভিডিওটি পর্যন্ত, তোমাদের সাথে আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে খুব 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 ভালো কাটুক সবাই। অসুবিধা হচ্ছে, ঠিক আছে, যাই হোক, টাটা, বাই বাই।